অনেকের কাছে এই ভোগেল অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিটা অনেক বেশি কঠিন আর হিজিবিজি মনে হয়, তাই আমরা এখন এই পদ্ধতিতে পরিবহন সমস্যা সমাধানের জন্য যাবতীয় সকল টিপস, ট্রিক্স এবং ডিটেলস আমরা করব। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই একটা বাংলা কথা লিখতে হবে। এখানে লেখা হয়েছে, ভোগেলের আসন্নমান পদ্ধতির পুনরাবৃত্তি করে ছক নিম্নরূপ। এখানে সারি পার্থক্য ডানে এবং কলাম পার্থক্য নিচে দেয়া হলো। এই সাপ্লাই আর ডিমান্ডের যে মানগুলা, এগুলা পাশে ছকের বাইরে দেওয়া হয়েছে। আর এই ছকের অভ্যন্তরের যে যে মানগুলা ছিল D1, D2, D3 আর D4 এর, এই মানগুলা নিয়ে এই ছকটা তৈরি করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে সারি পার্থক্য আর কলাম পার্থক্য মানে ঠিক বুঝলাম না। প্রথমে আমরা সারি বরাবর কাজ করব। একটা সারিতে সর্বনিম্ন দুইটা সংখ্যা, মানে সবচেয়ে ছোট দুইটা সংখ্যা আমরা খুঁজে বের করব। যেমন এই সারিতে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 10 আর 19, আর এই দুটো হচ্ছে এই 10 আর 19 থেকে বড়। তাহলে এই বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে যে মানটা পাবো, ওইটা আমরা এই 7-এর ডানে লিখব, ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে। আবার দ্বিতীয় সারির ক্ষেত্রেও তাই, তৃতীয় সারির ক্ষেত্রেও তাই, এখানে ব্র্যাকেটে আমরা দুইটা সংখ্যার পার্থক্য লিখব। কলামের ক্ষেত্রেও একই কথা, প্রথম কলামে দুইটা সর্বনিম্ন বা ছোট সংখ্যা, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 40, বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। যেমন 40 থেকে 19 বিয়োগ করে যে মানটা আমরা পাবো, ওইটা এই 5-এর এখানে ব্র্যাকেটে লিখব। আবার এখানে যে কাজটা করব, ওইটা এই ব্র্যাকেটে লিখব, এখানে 8-এর কাছে ব্র্যাকেটে লিখব, এখানে যা করব এখানে লিখব। এভাবে আমাদের করে যেতে হবে। এর জন্য এখানে লেখা হয়েছে সারি পার্থক্য ডানে, মানে সারি বরাবর যে পার্থক্য ওইটা ডানে, আর কলাম বরাবর যে পার্থক্য ওইটা নিচে লেখা হবে। আগে সারির কাজ, তারপরে কলামের কাজ। তো প্রথম সারিতে সর্বনিম্ন সংখ্যা 10 আর 19, তো এদের মধ্যে পার্থক্য হচ্ছে, মানে 19 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের পার্থক্য পাই 9, এটা আমরা ব্র্যাকেটে লিখলাম। দ্বিতীয় সারির ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা 30 আর 40, এই দুটার পার্থক্য 10। তৃতীয় সারির ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা 8 আর 20, 20-এর থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 12। এটা গেল আমাদের সারি বরাবর পার্থক্য। এখন আমরা কলাম বরাবর পার্থক্য করব। এই কলামে সর্বনিম্ন সংখ্যা 19 আর 40, তো 40 থেকে 19 যদি আমরা বিয়োগ করি থাকে 21, আর এইখানে সর্বনিম্ন সংখ্যা 8 আর 30, দুইটাই যেহেতু 30, একটা নিলেই হয়, 30 থেকে 8 যদি বিয়োগ করি থাকে 22। এইখানে 40 আর 50, পার্থক্য হয় 10, এইখানে হয় 10 আর 20, পার্থক্য 10। পার্থক্য পাওয়ার পর আমরা এভাবে দাগ দিব। আমরা যে পার্থক্যগুলো পাইলাম এদের মধ্যে সর্বোচ্চ, সবচেয়ে বড় যেই মানটা, ওই মানটা বরাবর আমরা কাজ করব। এখানে সব থেকে বড় হচ্ছে 22, এই কলাম বরাবর আমাদের কাজ করতে হবে। কলামের সর্বনিম্ন সংখ্যা, মানে সবচেয়ে ছোট সংখ্যার ঘরে আমাদের বক্স আঁকাইতে হবে। তো 22 যেহেতু বড়, এই ঘরে সব থেকে ছোট সংখ্যা 8, 8-এর ঘরে আমাদের এরকম একটা বক্স বানাইতে হবে। এরপরে 8-এর ডানে আর নিচে, মানে হচ্ছে সাপ্লাই আর ডিমান্ডের মানের মধ্যে সব থেকে ছোটো যে মানটা, এখানে ডিমান্ডের মানটা হচ্ছে 8 আর সাপ্লাইয়ের মান হচ্ছে 18, তো 8 অবশ্যই ছোট, যার জন্য এই 8টা এই বক্সে যাবে, এই 8-এর ঘরে এখানে প্রবেশ করলো। যেই সংখ্যাটা নেওয়া হবে ওই সংখ্যাটার এখানে ক্রস দিয়ে দিতে হবে। আর যেই সারি বা কলাম বরাবর কাজ করা হবে ওই সারির সবগুলো সংখ্যাকে ক্রস দিতে হবে। ক্রস দেওয়া মানে হচ্ছে পরবর্তী যে ধাপগুলা এদের কোনো অবদান থাকবে না বা এদেরকে নেওয়া যাবে না। আরেকটা কাজ আছে, যে মানটা নেওয়া হয়েছে ওই মানটার সাথে তার সোজা যে মানটা আছে এর বিয়োগ বের করব, মানে 18 থেকে 8 বিয়োগ করলে হয় 10, এখানে হবে 10। আর বাকি যেই মানগুলো ছিল এগুলো সব ঠিকই থাকবে, মানে যেই সংখ্যা ছিল পার্থক্যগুলো আসবে না, এই মানগুলো শুধু আসবে 9, 14, 7 আর হচ্ছে 5। এখন আমরা আবার পার্থক্য বের করব। প্রথমে সারি বরাবর সর্বনিম্ন দুইটা সংখ্যা 10 আর 19, পার্থক্য হবে 9। এখানে সর্বনিম্ন সংখ্যা 40 আর হচ্ছে 60, 20, সর্বনিম্ন সংখ্যা 20 আর 40, এদের মধ্যে পার্থক্য 20। এখন আবার কলাম বরাবর, প্রথম কলামে যেহেতু আমরা কোনো কাজই করি নাই, কোনো সংখ্যা কাটা যায় নাই, কিছুই হয় নাই, তার মানে পার্থক্য যা ছিল তাই থাকবে।
চল্লিশ আর পঞ্চাশ পার্থক্য হয় দশ। এই কলমে দশ আর বিশ পার্থক্য হয় দশ। আবার আমাদের দেখতে হবে পার্থক্যের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত। সর্বোচ্চ সংখ্যা একুশ। এই সংখ্যার ঘরের এখানে আমরা বক্স বানাবো। এরপরে দেখব এর সাপ্লাই কত আর ডিমান্ড কত। সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যেটা সবচেয়ে ছোট ওই মানটা আমরা এখানে নিব, আর যেই মানটা নেওয়া হলো ওই ঘরটা আমরা ক্রস দিব। এই কলামের সবগুলো ক্রস দিব। এই পাঁচের সাথে এই সাত, মানে সাতের থেকে এই পাঁচ বিয়োগ করব হয় দুই, আর বাকি যেই সংখ্যাগুলো ছিল ওগুলা ঠিক থাকবে। এভাবে আমাদের চালিয়ে যেতে হবে। তো এখানে আবার আমরা পার্থক্য বের করব। সারি বরাবর পার্থক্য এই দুটো সংখ্যার মধ্যে হবে এখন পার্থক্য চল্লিশ। এই দুটার পার্থক্য হয় বিশ। এই দুটার পার্থক্য হয় পঞ্চাশ। এখন কলাম বরাবর এই দুটা বাদ, এই কলামে পার্থক্য হয় পঞ্চাশ আর চল্লিশের পার্থক্য দশ। এই কলামে দশ আর বিশের পার্থক্য দশ। পার্থক্য বের করার পর আবার আমরা এভাবে দাগ দিব। এখন পার্থক্যগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ, তাই আমরা এই সারি বরাবর কাজ করব। এই সারিতে সর্বনিম্ন সংখ্যা বিশ, তাই এই ঘরে বক্স বানালাম। এখন বিশের এখানে আছে দশ আর এখানে আছে চোদ্দ, তো সাপ্লাইয়ের মান সবচাইতে কম, দশ ছোট, এই কারণে এখানে দশ আমরা প্রবেশ করাব। আর যেই সংখ্যাটাকে নিলাম ওই ঘরটাকে ক্রস দিব, ওই বরাবর সবগুলো ক্রস দিব। দশ আর চোদ্দ বিয়োগ বের করব, বিয়োগ ফল হবে চার। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় চার, আর বাকি যেই সংখ্যাগুলো ছিল ওগুলো এখানে ঠিক থাকবে। আমরা আবার এখন পার্থক্য বের করব। তো আবার সারি বরাবর প্রথমে, তারপরে কলাম বরাবর। এখানে পার্থক্য হয় চল্লিশ, এখানে পার্থক্য হয় বিশ, এই কলামে পার্থক্য হয় পঞ্চাশ আর চল্লিশের পার্থক্য দশ, এখানে পার্থক্য হয় পঞ্চাশ। পার্থক্যগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ, তাহলে আমাদের এই কলাম বরাবর কাজ করতে হবে। কলামে সর্বনিম্ন বা ছোট সংখ্যাটায় আমরা বক্স আঁকাবো, এখানে দশ। দশের সাপ্লাইয়ের মান টু আর ডিমান্ডের মান ফোর, তাই আমরা এখানে টু নিব। টু ছোট তাই টু নিলাম, আর যেই সংখ্যাটা নিলাম ওই ঘরটাকে ক্রস দিব, এই বরাবর সবাইকে ক্রস দিব। এই টুর সাথে এই ফোর, পার্থক্য দুই, আর বাকি যে মানগুলো ছিল ওগুলা যা ছিল তাই থাকবে। আবার আমরা পার্থক্য বের করব। প্রথমে সারি, এই সারির সবগুলো কাটা গেছে, এই সারিতে দুইটা সংখ্যা আছে, পার্থক্য বের করব। পার্থক্য হয় বিশ, আর এই সারিতে কিছু নাই, সবগুলোই কাটা গেছে। আর এই কলামে, এগুলো তো সব কাটা কলাম, এই কলামে চল্লিশ, এখানে পার্থক্য হবে চল্লিশ, আর এখানে হবে ষাট। আর যেহেতু কোনো সংখ্যা নেই, যে সংখ্যা ছিল ওইটাই পার্থক্য। তো এদের মধ্যে আবার দেখতে হবে সবচেয়ে বড় কোন সংখ্যাটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় হচ্ছে ষাট। তাহলে আমরা এখন এই কলাম বরাবর কাজ করব। একটাই সংখ্যা আছে ষাট, এই ঘরটায় আমরা বক্স আঁকাইলাম। ষাটের সাপ্লাইয়ের মান নাইন আর ডিমান্ডের মান টু, তো টু ছোট তাই এখানে টু আসবে। টু গেল বলে এখানে টু ক্রস হবে, আর যেটা ক্রস দিলাম এই বরাবর সংখ্যাগুলোকে কাটে দিতে হবে। এই দুটো আগের থেকেই কাটা, তাই একটাকে কাটলাম। নয়ের থেকে দুই বিয়োগ করলে হয় সাত, এটাও সাত। আবার পার্থক্য বের করব। এখানে সারি বরাবর পার্থক্য, প্রথমে এখানে চল্লিশ আসতে, এই ঘরে হবে পার্থক্য চল্লিশ, আর এই ঘরে হবে এখানেও চল্লিশ। দুইটাই যেহেতু চল্লিশ পার্থক্য, আর দুইটাই যেহেতু সাত, তার মানে আমাদের যে কোনো একটা সাত এখানে দিলেই হলো। এখানে আমরা
বক্স বানিয়ে সাত দিলাম, আর এই ঘরটাকে কেটে দিলাম। এই হলো আমাদের ছক আঁকানো পরিবহন সমস্যার সর্বনিম্ন খরচের মান নির্ণয়ের জন্য যেই সব মান আমাদের লাগবে এখানে লিখব। তো আমাদের লাগবে এক্স, এক্স জাতীয় চলক, যে নতুন যেই আমরা মানগুলো এখানে নিয়েছি ওই মানগুলো আমরা এক্স সারি এবং কলাম লিখব। এটা হচ্ছে প্রথম সারি, এখানে লেখা হয় নাই 1 2 3, এটা হচ্ছে প্রথম সারির D1 প্রথম কলাম, তো 1 1, এটার মান আমরা নতুন মান পেয়েছি 5। এখানে আরেকটা মান পেয়েছে এখানে এক্স সারি 1 কলাম 4, মান পেয়েছি 2। এখানে পেয়েছি সারি 2 কলাম 3 7, সারি 2 কলাম 4 2, আর সারি 3 কলাম 2, এটা হচ্ছে 8। লাস্ট একটা মান এইটা সারি 3 কলাম 4, মান হচ্ছে 10। এখন এই শাড়িগুলোর জন্য প্রথম যে মানগুলো ছিল ওই মানগুলো আমরা বের করবো সি দ্বারা। তাহলে আমাদের লাগবে C11, লাগবে C14, লাগবে C23, C24, C32 আর C34। এই মানগুলো আমাদের লাগবে। এখানে C11 শাড়ি 1 কলাম 1-এ পূর্বের মান ছিল 19, তো এখানে আমরা নামাবো 19, আর 1 4 শাড়ি 1 কলাম 4 মান ছিল 10, শাড়ি 2 কলাম 3, শাড়ি 2 কলাম 3 মান ছিল 40, শাড়ি 2 কলাম 4, শাড়ি 2 কলাম 4 মান ছিল 60, আর শাড়ি 3 কলাম 2, শাড়ি 3 কলাম 2 মান ছিল 8, শাড়ি 3 কলাম 4 মান ছিল 20। এখন আমরা বের করব, সুতরাং মোট প্রাথমিক বুনিয়াদি সমস্যার সমাধান সমান, এটার থেকে এটা গুণ করব, 5 × 19 +2 × 10, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এভাবে চলতে থাকবে, +7 × 40 +2 × 60 +8 × 8 +10 × 20। এদেরকে যদি এখন মান বের করি, 5 × 19 মানে হচ্ছে 95 +2 × 10 মানে হচ্ছে 20, 280 120 64 200, এদের সমষ্টি যদি আমরা এখন বের করি এদের যোগফল হবে 779। এই হচ্ছে আমাদের ভোগেল অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিতে সমাধানের পদ্ধতি।